কয়লা না থাকায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে ডলার সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রে এখন যে কয়লা আছে তা দিয়ে একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন আগামী দুই জুন পর্যন্ত চালিয়ে যাওয়া সম্ভব কয়লা না থাকায় পঁচিশ মে একটি ইউনিট বন্ধ করা হয়েছে দ্বিতীয় ইউনিট চলবে দুই জুন পর্যন্ত কয়লা আসার কথা জুনের শেষের দিকে তখন আবার উৎপাদনে যাবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র তিন বছর আগে উৎপাদনে আসার পর এবারই প্রথম পায়রা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এতে বাড়তে পারে লোডশেডিং এর আগে ডলার সংকটে কয়লা কিনতে না পেরে দুই দফায় বন্ধ হয়েছিল বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র তবে এই বিদ্যুৎ কেন্দ্র এখন উৎপাদনে রয়েছে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট মিলে উৎপাদনের এক দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই কেন্দ্র দিনে গড়ে মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করে আসছিল কয়লা না থাকায় পঁচিশ মে একটি ইউনিট বন্ধ করা হয়েছে এখন ছয়শ ষাট মেগাওয়াট ক্ষমতার বাকি ইউনিট থেকে দিনে চারশো মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এইভাবে দুই জুন পর্যন্ত চলতে পারে এরপর আগামী তিন জুন থেকে প্রায় এক মাসের জন্য পুরো উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে কয়লা আসতে অন্তত ২৫ দিন সময় লাগতে পারে সেই হিসেবে জুনের শেষ সপ্তাহে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তিন বছর ধরে পায়রা থেকে বিদ্যুৎ আসছে এটি একদিনের জন্য বন্ধ হয়নি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এই বিদ্যুৎ কেন্দ্র কয়লার অভাবে বন্ধ হয়ে গেলে উৎপাদন অনেক কমে যাবে এটি বন্ধ হলে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হবে এতে লোডশেডিং বাড়তে পারে এমনিতেই গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব হচ্ছে না এ বিষয়ে বিসিপিসির ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম গণমাধ্যমকে বলেন বৈশ্বিক সংকটের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকও ডলার সরবরাহের চেষ্টা করছে এই মাসের মধ্যেই দশ কোটি ডলার ব্যবস্থা করার আশ্বাস পাওয়া গেছে এর মধ্যে পাঁচ কোটি আশি লাখ ডলার পাওয়া গেছে এটি দিয়ে কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠানকে রাজি করানো হয়েছে এতে তারা নতুন করে কয়লা সরবরাহ শুরু করতে পারে তিনি আরো বলেন কয়লা আসতে অন্তত পঁচিশ দিন সময় লাগতে সেই হিসেবে জুনের শেষ সপ্তাহে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে